নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, ছানার কোপ্তা কারি নিয়ে। কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, নান অথবা ভাত, পোলাও কিংবা ফ্রায়েড রাইস, যে কোনো কিছুর সাথেই এই ছানার কোপ্তা কারি খুবই ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এরপর আমি দেব 1/2 চামচ চিনি, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ কুচনো কিশমিশ, আর সবশেষে দিয়ে দেব 2 চামচ ভাঙা কাজু। এখন এই সমস্ত উপকরণগুলোকে ছানার সাথে খুব ভালোভাবে মেখে নেব। ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে সব উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে নিয়ে একটু চেপে চেপে ডোলে নিলেই ছানাটা রেডি হয়ে যাবে। দেখুন, 5 থেকে 6 মিনিট এইভাবে চেপে চেপে আমি ছানাটাকে মেখে নিয়েছি। মাখতে মাখতে যখন দেখবেন ছানাটা এই রকম একটা মসৃণ ডোয়ে পরিণত হয়েছে, তখন বুঝবেন ছানাটা একদম রেডি হয়ে গেছে। এবার এই ছানার ডোটা থেকে আমি ছোট ছোট বলের আকারে কোপ্তা বানিয়ে নেব। আমি কোপ্তাগুলোকে গোল শেপের বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নেবেন। এইভাবে আমি বাকি কোপ্তাগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমার মোট 10টা কোপ্তার বল তৈরি হয়েছে। গ্রেভির জন্য মশলাটা আমি রেডি করব, তার জন্য নিয়েছি 1টা ছোট সাইজের টমেটো, 1 টুকরো আদাকে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 6টা কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি 1 চামচ চার মগজ। এই সমস্ত মশলাগুলোকে এখন আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। কোপ্তাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে নিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার 1-1 করে কোপ্তাগুলোকে ছেড়ে দেব তেলে। সব কোপ্তাগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। কোপ্তাগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেব। খুব হালকা হাতে কোপ্তাগুলোকে আমি 1-1 করে উল্টিয়ে দেব। কোপ্তাগুলোর 2 পিটি আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখব। কোপ্তাগুলো ভাজার পর কিছুটা তেল আমি তুলে নিয়েছি, এতটা তেল আমার লাগবে না। এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দেব 1/2 চামচ মতো শাহি জিরা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাক। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ,
লবণটা একটু বুঝে দেবেন, কারণ কোপ্তায় আগে থেকেই লবণ দেয়া আছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আবারও সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মশলার বাটি ধোয়া জলটা একটুখানি দিয়ে দেব এর মধ্যে। আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর গ্রেভিটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। সব কোপ্তাগুলো আমি গ্রেভিতে দিয়ে দিয়েছি। এবার আমি খুব হালকা হাতে এগুলোকে উল্টে দেব। সব কোপ্তাগুলো উল্টানো হয়ে গেছে। কোপ্তাগুলোকে এখন আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। কোপ্তা কারি প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেব। আর 1 চামচ মতো কসুরি মেথিকে আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। ছানার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এটাকে আর বেশি নাড়বো না, তাহলে এটা ভেঙে যাবে। চলুন তাহলে ছানার কোপ্তা কারিগুলো পরিবেশন করে দিই। গরম গরম ছানার কোপ্তা কারি আমি পরিবেশন করে দিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন। এই সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবেন না, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।